ॐ ह्रीं चण्डिकायै नमः। ॐ ऐं चण्डिकायै विद्महे त्रिपुरायै धीमहि तन्नो गौरे प्रचोदयात्। क्लीं ॐ देवी माहात्म्य पुस्तकाय नमः। श्री श्री चण्डी पंचम अध्याय देवी दूत संवाद। देवतागण शुम्भ एवं निशुम्भ এই অসুরদ্বয়ের কাছে সমস্ত কিছু হারানোর পরে দেবতা ইন্দ্র, সূর্য, চন্দ্র, কুবের, যম, বরুণ, বায়ু, অগ্নি আদি দেবতাগণ শুম্ভ এবং নিশুম্ভ এই দুই দৈত্যের কাছে যখন সব কিছু হারিয়েছেন, স্বর্গচ্যুত হয়েছেন, তাদের অধিকার হারিয়েছেন, তখন তারা গিরিরাজ হিমালয়ে গমন করে সেখানে বৈষ্ণবী শক্তি মহাদেবীকে স্তব করছে। সেই স্তবটি এখন পাঠ হচ্ছে। দেবায়চ ओमें नमो देव्यै महादेव्यै शिवावै सततं नमः। नमः प्रकेत्वे भद्रावे नियता प्रणता स्मताम्। देवा उचु देवगण बोलचेन, देवी स्तव करचेन। ओम ऐं एटी बीज मंत्र। नमो देवै महादेवै शिवावै सततम् नमः। नमो प्रणाम जानना होच्छे। देवै देवै देवी के जिनि ज्योतिर्मयी प्रकाश रूपिणी सेई देवी के प्रणाम देया होच्छे। महादेवै महादेवी देवी के प्रणाम देया होच्छे। शिवावै सततम् नमः। शिवावी शिवा के प्रणाम जानानो होच्छे, अर्थात मंगल रूपिणी जिनी मंगल रूपिणी ताके प्रणाम जानानो होच्छे। शिवावी सततम नमः, सर्वदा नमस्कार जानानो होच्छे। नमः प्रकृतेय भद्रावी नियता प्रणतास्मतम। नमः प्रणाम जानानो होच्छे प्रकृतेय प्रकृति के, प्रकृतेय प्रकृति के सृष्टि शक्ति रूपिणी के, सृष्टि शक्ति रूपिणी के। नमो प्रकृतेय भद्रावै भद्रावै भद्रा के प्रणाम जानाच्छे। सृष्टि शक्ति रूपिणी आगे बला हलो, एकुन स्थिति शक्ति रूपिणी भद्रावै स्थिति शक्ति रूपिणी। नियता नियता अर्थात समाहित चित्ते। प्रणतास्मतम प्रणतास्मतम आमरा ताके प्रणाम करछि। प्रणतास्म ताके प्रणाम करि, ताम ताम ताके अर्थात महामाया के देवगण एई रूपे स्तव करलेन। देवा उचु ओमैं देवी के महादेवी के प्रणाम। नमो देवै महादेवै सतत मंगल दायिनी के प्रणाम। शिवावै सततम नमः। सृष्टि शक्ति रूपिणी प्रकृति के प्रणाम। नमः प्रकृतेय स्थिति शक्ति रूपिणी भद्रा के प्रणाम। भद्रावै आम्रा समाहित चित्ते ताके बार बार प्रणाम करी। नियता प्रणतास्मता एई जे देवतागण स्तुति करछेन, आरो बेश कयेकटी श्लोक আছে এই স্তুতি। তন্ত্র মতে এটিকে দেবী সূক্ত বলা হয় বা অপরাজিতা স্তব বলে। লক্ষ্মীতন্ত্রে আছে নমো দেব্যাদিকম দেবী সূক্তম সর্বফলপ্রদম ইমাম দেবীম স্তবন নিত্যম স্তোত্রেণ অনেনম माम इह क्लेशान अतीत्य सकलान
ঐশ্বর্যম মহত অশ্নুতে। এই দেবী সূক্ত সর্বফলদায়ক। নমো দেব্যাদিকম দেবী সূক্তম সর্বফলপ্রদম। এই সূক্ত দ্বারা নিত্য দেবী স্তব করলে ইমাম দেবীম স্তবন নিতম স্তোত্রেন অনেন মাম ইহ। মানুষ সকল ক্লেশ অতিক্রম করে মহৈশ্বর্য লাভ করেন। ক্লেশান অতিত্যে সকলান ঐশ্বর্যম মহত অশ্নুতে। এইভাবে লক্ষ্মীতন্ত্রে বলা হয়েছে। দেবায় চ ওমৈং নমো দেবে মহাদেবে শিবায় সততম নমঃ। নম প্রকৃতে ভদ্রায় নিয়তাপনতাস্মতাম রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যে ধাত্রে নমো নমঃ। জ্যোৎস্নায় চেন্দ্র রূপিণে সুখায় সততম নমঃ। রুদ্রাই নমঃ। রুদ্রাই অর্থাৎ রুদ্রাকে প্রণাম জানানো হচ্ছে। রুদ্রা অর্থাৎ রুদ্র শক্তিকে, সংহার শক্তিকে। এর আগে প্রকৃতি, সৃষ্টি শক্তি, ভদ্রা স্থিতি শক্তি এবং রুদ্রা, রুদ্রা হচ্ছে সংহার শক্তি। রুদ্রাই নমঃ। নিত্যাই নিত্যাকে প্রণাম জানানো হচ্ছে। নিত্যা যিনি তিন কালে বিদ্যমান শক্তিকে, তিন কালে বিদ্যমান শক্তি আবার তিন কালের অতীত সত্তা, যিনি তিন কালে বিদ্যমান আছেন আবার তিন কালের অতীতও বিদ্যমান আছেন, তাকে প্রণাম জানানো হচ্ছে। রুদ্রাই নমো নিত্যই। গৌর্যেই, গৌর্যেই গৌরীকে প্রণাম জানানো হচ্ছে, যিনি গৌরবর্ণা। গৌরীকে প্রণাম জানানো হচ্ছে, গৌরবর্ণা। ধাত্রেই নমো নমঃ। ধাত্রী অর্থাৎ বিশ্বধারিণী, জগৎধারিণী, জগৎধাত্রী, তাকে প্রণাম জানানো হচ্ছে। নমো নমঃ বারবার প্রণাম জানানো হচ্ছে। জ্যোৎস্নায় চেন্দ্ররূপিণ্যৈ সুখায় সততম নমঃ। জ্যোৎস্নায়, জ্যোৎস্নাকে অর্থাৎ চন্দ্র কিরণ রূপিণীকে, চন্দ্র কিরণ রূপীকে প্রণাম জানানো হচ্ছে। চেন্দ্ররূপিণ্যৈ চ ইন্দুরূপিণ্যৈ চন্দ্র রূপিণী, চন্দ্র ইন্দুরূপিণী চন্দ্র রূপিণীকে প্রণাম জানানো হচ্ছে। সুখাবৈ সততম নমঃ। সুখাবৈ আনন্দময়ী, আনন্দময়ীকে সততম সদা নমঃ প্রণাম জানানো হচ্ছে। রৌদ্রাকে অর্থাৎ সংহার শক্তিকে প্রণাম, রৌদ্রাবৈ নমঃ। নিত্যাকে যিনি ত্রিকালাতীত সত্তারূপিণীকে প্রণাম, নিত্যাবৈ। গৌরী জগদ্ধাত্রীকে প্রণাম, গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নারূপা চন্দ্ররূপা সুখরূপা সতত প্রণাম। জ্যোৎস্নাবৈ চেন্দ্ররূপিণ্যৈ সুখাবৈ সততম নমঃ। রুদ্রাই নমো নেতাবৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নাবৈ চেন্দ্ররূপিণ্যৈ সুখাবৈ সততম নমঃ। কল্যাণ্যৈ প্রণতাবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মৌ নমো নমঃ। নৈরেতে ভোভৃতাম লক্ষ্মী সর্বাণৈতে নমো নমঃ। কল্যাণ রূপাকে প্রণাম। প্রণতা বৃদ্ধৈ কল্যাণ রূপাকে প্রণাম করছি। বৃদ্ধৈ অর্থাৎ সমৃদ্ধি রূপা, বৃদ্ধৈ সমৃদ্ধি রূপা সিদ্ধৈ, বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। বৃদ্ধৈ সমৃদ্ধি রূপা সিদ্ধৈ, সিদ্ধি রূপা সিদ্ধিকে ঐশ্বর্য রূপা কুর্মো নমো নমঃ। কুর্ম করা, নমো নমঃ পুনঃপুনঃ প্রণাম করছি। কল্যাণৈ প্রণতাবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। নৈরিত্যৈ অর্থাৎ অলক্ষ্মী রূপা, অলক্ষ্মী, লক্ষ্মী বিপরীত অলক্ষ্মী রূপা ভূভৃতাম লক্ষ্মী, ভূভৃতাম অর্থাৎ ভূপালগণে, ভূভৃতাম লক্ষ্মী ভূপালগণে লক্ষ্মী রূপাকে প্রণাম, অলক্ষ্মীকে প্রণাম। সর্বাণী 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 শিবশক্তি, শিবশক্তি সর্বাণীকে
ते नमो नमः आपनाके पुनः पुनः प्रणाम। कल्याणी के प्रणाम करी कल्याणी प्रणता। वृद्धि रूपा ओ सिद्धि रूपा के पुनः पुनः प्रणाम करी वृद्धि सिद्धि कुर्मो नमो नमः। अलक्ष्मी रूपा नैऋत्ये भूपति गणे लक्ष्मी रूपा भूभृतां लक्ष्मी सर्वाणी आपनाके बार बार प्रणाम करी सर्वाणी ते नमो नमः। कल्याणी प्रणता वृद्धि सिद्धि कुर्मो नमो नमः। नैरेते भूभृतां लक्ष्मी सर्वाणी ते नमो नमः। दुर्गावे दुर्गपारावे सारावे सर्वकारिणी खते तथेव कृष्णावे धूम्रावे सततम् नमः। दुर्गावे दुर्गावे जिने दुरधिगम्य दुर्गावे दुरधिगम्य दुर्गावे दुर्गपारावे दुर्गपारय दुस्तरपारकारिणी दुस्तरपारकारिणी दुस्तर संसार सागर पारकारिणी दुर्गपारय सारावे सारावे जिनी बलवती सारावे बलवती शक्ति रूपिणी सर्वकारिणी सर्वकारिणी सर्वजननी सर्वकारिणी सर्वकारिणी सर्वजननी खेत्तई खेत्तई अर्थात जिनी प्रसिद्धि रूपिणी दुर्गावे दुर्गपारावे सारावे सर्वकारिणी दुर्गावे दुरधिगम्य दुर्गपारावे जिनी दुस्तर सागर संसार सागर पारकारिणी सारावे बलवती सर्वकारिणी सर्वजननी तात्पर्य ख्यात्वे ख्यात्वे प्रसिद्धि रूपिणी प्रसिद्धि रूपिणी किंबा प्रकृति पुरुषेर भेद रूपिणी प्रकृति पुरुषेर भेद रूपिणी बा ख्यातिवादी गणे ख्यातिवाद आछे ख्यातिवादी गणे विकल्प रूपिणी विभिन्न अर्थे व्यवहार होच्छे ख्यात्वे ख्यात्वे प्रसिद्धि रूपिणी प्रकृति पुरुषेर भेद रूपिणी बा ख्यातिवादी गणे विकल्प रूपिणी कृष्णावै कृष्ण वर्ण धूम्रावै तत्सत् धूम्रावै धूम्र वर्ण ख्यात्वै तथैव तथा एव तथैव तथा एव एवं कृष्णावै कृष्ण वर्ण के धूम्रावै धूम्र वर्ण देवै धूम्र वर्णाय धूम्राय सततम् नमः। ए धूम्र वर्ण देव देवी के सततम् सर्वदा प्रणाम करछि। दुस्तर भव समुद्र पारकारिणी दुस्तर भव समुद्र पारकारिणी दुर्ग पारावी शक्ति रूपिणी सारावी सृष्टिकर्ती सर्वकारिणी ख्याति बा प्रकृति पुरुषेर भेद बा प्रसिद्धि रूपिणी ख्यात्वे कृष्ण एवं कृष्ण वर्णा ओ धूम्र वर्णा ख्यात्वे तथैव कृष्णावे धूम्रावे दुर्गा देवी के ए दुर्गा देवी एतगुली विशेषण गेलो। दुर्गा देवी दुर्ग पारावी सारावी सर्वकारिणी ख्यात्वे तथैव कृष्णावे धूम्रावे अर्थात दुस्तर भव समुद्र पारकारिणी शक्ति रूपिणी सृष्टिकर्त्री ख्याति रूपिणी कृष्ण वर्णा और धूम्र वर्णा दुर्गा देवी के दुर्गावै सतत प्रणाम करी सततम नमः। एखने ख्यात्वै नमः ख्याति 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 के बला हच्छे कि पुरुष प्रकृति भेद बा प्रसिद्धि रूपिणी। এইখানে ব্যাখ্যা করা হয় কি খ্যাতির পাঁচ প্রকার খ্যাতি বা দার্শনিক মতবাদ আছে খ্যাতি বা দার্শনিক মতবাদ আছে সেগুলি কি বিজ্ঞানবাদের আত্মখ্যাতি বিজ্ঞানবাদের আত্মখ্যাতি শূন্যবাদের অসংখ্যাতি শূন্যবাদের অসৎ খ্যাতি বিজ্ঞানবাদের আত্মখ্যাতি শূন্যবাদের অসৎ খ্যাতি মীমাংসার অখ্যাতি মীমাংসার সব একটি দর্শন সবকটি এক একটি দর্শন দর্শনের তত্ত্ব মীমাংসার অখ্যাতি ন্যায়ের ন্যায়শাস্ত্র ন্যায়ের অন্যথা খ্যাতি এবং অদ্বৈতবাদের অদ্বৈতবাদ অনির্বচনীয় খ্যাতি বিজ্ঞানবাদের আত্মখ্যাতি শূন্যবাদের অসৎখ্যাতি মীমাংসার অখ্যাতি ন্যায়ের অন্যথা খ্যাতি এবং অদ্বৈতবাদের অনির্বচনীয় খ্যাতি
এই খ্যাত্যই নমঃ, খ্যাত্যই নমঃ বিভিন্ন যে দর্শন আছে, দর্শন শাস্ত্র, তাদের সেই তত্ত্বকে বিভিন্নভাবে বিভিন্ন নামে বলা হচ্ছে। সেখানে দেবী খ্যাত্যই ও অর্থাৎ প্রকৃতি ও পুরুষের ভেদ বা প্রসিদ্ধি রূপিণী। দুর্গা বৈ দুর্গা পারা বৈ সারা বৈ সর্বকারিণ্যৈ খ্যাত্যে তথৈব কৃষ্ণা বৈ ধূম্রা বৈ সততম নমঃ। অতে সৌম্যাতিরুদ্রা বৈ নতাস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠা বৈ দেব্যৈ খ্যাত্যৈ নমো নমঃ। অতি সৌম্যাতি রুদ্রাবৈ নতস্তস্মৈ নমো নমঃ। অতি সৌম্য অতি রুদ্রাবৈ দুটি শব্দ রয়েছে। অতি সৌম্য, অতি সৌম্য অর্থাৎ সংসার নাশিনীকে, সেই দেবী সংসার নাশিনী অতি সৌম্য। অতি রুদ্রাবৈ, অতি সৌম্য অতি রুদ্রাই, অতি রুদ্রাই যিনি বিদ্যারূপে অতি সৌম্য, বিদ্যারূপে সংসার নাশিনী, আবার অবিদ্যারূপে অতিরৌদ্রা, ওই অতিরৌদ্রা সংসারকারিণী দেবী, তিনি বিদ্যারূপে সংসার নাশিনী অতি সৌম্যা, এবং অবিদ্যারূপে অতিরৌদ্রা, অতিরৌদ্রা সংসারকারিণী। নতাস্তস্যৈ নমো নমঃ, তাকে প্রণাম করছি, তাকে প্রণাম করছি, তস্যৈ নমো নমঃ, তাকে পুনরায় প্রণাম, পুনঃ প্রণাম জানানো হচ্ছে। নমো জগৎ প্রতিষ্ঠা হই, জগতের আশ্রয় রূপাকে, জগৎ প্রতিষ্ঠা হই, জগতের আশ্রয় রূপাকে, বিশ্বের উপাদান কারণকে, জগতের আশ্রয় রূপা বা বিশ্বের উপাদান কারণ, এই বিশ্ব যে উপাদানে গঠিত হয়েছে সেই উপাদান কারণ, সেটিও দেবী, সেই জগৎ প্রতিষ্ঠা হই, জগতের আশ্রয় রূপাকে, বিশ্বের উপাদান কারণকে নমো জগৎ প্রতিষ্ঠায় প্রণাম। কৃত্য দেবৈ কৃত্যৈ নমো নমঃ। দেবৈ কৃত্যৈ, কৃত্যৈ অর্থাৎ ক্রিয়ারূপাকে, ক্রিয়ারূপাকে দেবৈ দেবীকে নমো নমঃ, পুনঃ পুনঃ প্রণাম করছি, যিনি বিদ্যারূপে অতি সৌম্যা, অতি সৌম্যা, এবং অবিদ্যারূপে অতি রৌদ্রা, অতি ভীষণা, তাকে পুনঃ পুনঃ প্রণাম। অতি সৌম্যা অতি রৌদ্রাবৈ নতাস্তস্যৈ নমো নমঃ, জগতের আশ্রয় রূপিণীকে প্রণাম। নমো জগৎ প্রতিষ্ঠাবৈ ক্রিয়ারূপা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম। দেবৈ কৃত্যৈ নমো নমঃ। অতে সৌম্যাতি রৌদ্রাবৈ নতাস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠাবৈ দেবৈ কৃত্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী, ইয়া দেবী যে মহাদেবী সর্বভূতেষু সকল প্রাণীতে, বিষ্ণুমায়া ইতি শব্দিতা, বিষ্ণুমায়া মহামায়া, মূলা অবিদ্যা বিষ্ণুমায়া, বিষ্ণুমায়া মহামায়া, মহা মূলা অবিদ্যা বিষ্ণুমায়া ইতি শব্দিতা, ইতি বিষ্ণুমায়া অর্থাৎ মহামায়া বা মূলা অবিদ্যা বলে শব্দিতা, সর্বাগমে প্রতিপাদিতা কথিতা, শব্দিতা, শব্দিতা মানে সর্বাগমে প্রতিপাদিতা বা কথিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ, তাকে তাকে প্রণাম জানানো হচ্ছে। নমস্তস্যৈ তস্যৈ তাকে নমঃ, নমঃ তস্যৈ তাকে নমস্কার, তস্যৈ নমস্তস্যৈ তাকে নমস্কার, নমস্তস্যৈ তাকে নমস্কার, নমো নমঃ পুনঃ পুনঃ নমস্কার। এইভাবে দেবীকে প্রণাম জানানো হবে বেশ কিছু আমাদের শ্লোকে। যে দেবী সকল প্রাণীতে, যে দেবী সকল প্রাণীতে বিষ্ণু মায়া নামে, বিষ্ণু মায়া নামে আগমশাস্ত্রে অভিহিতা হন, বিষ্ণু মায়া নামে আগমশাস্ত্রে অভিহিতা হন, সেই দেবীকে তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে নমস্কার, নমস্কার নমস্কার। যে দেবী সকল প্রাণীতে বিষ্ণু মায়া নামে অভিহিতা হন,
या देवी सर्वभूतेषु विष्णु माया इति शब्दिता। आगम शास्त्रे बोला है नमस्तस्यै ताके नमस्कार नमो नमः नमो पुनः पुनः नमो दया हच्छे। এখানে গুপ্তবতী টিকাতে বলা হচ্ছে বরাহ পুরাণ মতে যে শক্তি মেঘ বৃষ্টি শস্যের উৎপত্তি প্রভৃতি কার্য সম্পন্ন করেন, তিনি বিষ্ণু মায়া, অর্থাৎ প্রকৃতির শক্তি তিনি বিষ্ণু মায়া। বিষ্ণু মায়া যোগ মায়া এবং মহামায়া চণ্ডিকা ভিন্ন ভিন্ন নাম, এটি গুপ্তবতী টিকাতে বলা হয়েছে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী, যে দেবী, দেবী অর্থাৎ আদ্যা শক্তি সর্বভূতেষু সকল প্রাণীতে আদ্যা শক্তি, যে আদ্যা শক্তি সকল প্রাণীতে চেতন ইতি অভিধীয়তে, চেতন বলে অভিহিতা করা হয় চেতনা রূপে যিনি প্রসিদ্ধা। চেতনা ইতি অভিধীয়তে, চেতনা বলে যিনি অভিহিতা হন। এখানে গুপ্তবতী টিকাতে সেখানে এই চেতনা রূপা জীবনাড়ি গুপ্তবতীতে টিকাতে বলা হচ্ছে চেতনারূপা জীবনাড়ি। আবার চতুর্ধরী টিকাতে বলা হচ্ছে অন্তঃকরণ ব্যক্তি। এক একজন ব্যাখ্যা করছেন চেতন, মানুষের যে চেতনা রয়েছে সেই চেতনাই দেবী চেতনারূপা ইতি চেতন ইতি অভিধীয়তে গুপ্তবতী টিকাতে জীবনাড়ি। চতুর্ধরী টিকাতে অন্তঃকরণ বৃত্তি, যে দেবী সর্বভূতে চেতনারূপে প্রসিদ্ধা। ইয়া দেবী সর্বভূতে সুচেতন ইতি অভিধীয়তে, চেতন ইতি অভিধীয়তে তাকে নমস্কার, নমস্তস্যৈ নমো নমঃ। আজকে যেটুকু পাঠ হলো একসঙ্গে পাঠ করা হচ্ছে। দেবায়ুচ ওম নমো দেবে মহাদেবে শিবাবে সততম নমঃ। নম প্রকৃত্বে ভদ্রাবে নিয়তা প্রণতা স্মতাম রুদ্রাবে নমো নিত্যাবে গৌর্জে ধাত্রে নমো নমঃ। জ্যোৎস্নাবে চেন্দ্ররূপিণে সুখাবে সততম নমঃ। কল্যাণে প্রণতা বৃদ্ধে সিদ্ধে কুর্মো নমো নমঃ। নৈরেতাম ভূভৃতাম লক্ষ্মী সর্বাণৈতে নমো নমঃ। দুর্গাবে দুর্গপারাবে সারাবে সর্বকারিণ্যৈ হত্বে তথৈব কৃষ্ণাবে ধূম্রাবে সততম নমঃ। অতি সুম্যাতি রুদ্রাবে নতাস্তস্যৈ নমো নমঃ। নম জগত প্রতিষ্ঠাবে দেবে কৃত্তে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে নমস্তস্যৈ নমো নমঃ। ওম শান্তে শান্তে শান্তেঃ, হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামায় কি জয়,
जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।